بسم الله الرحمن الرحيم شري درشق السلام عليكم আমি ফার্মাসিস্ট মোহাম্মদ ইখলাসুর রহমান আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক আমি প্রতিদিনের ন্যায় আজকেও চিকিৎসা বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দর্শক যারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন মূল আলোচনায় চলে যাই আজকের সাবজেক্ট আজকের বিষয় গর্ভবতীকালীন অসুস্থতা ও তার প্রতিকার দর্শক গর্ভাবস্থায় প্রাতকালে বমি বমি ভাব স্বভাবত হয়ে থাকে এটি সচরাচর 6 থেকে 14 সপ্তাহ পর্যন্ত দেখা যায় কিন্তু রোগিনীর স্বাস্থ্যের ত্রুটি বা অন্য কোনো কারণে দিন রাত যে কোনো সময় অতিরিক্ত বমন হতে থাকে তাকে হাইপার এমেসিস গ্রাভিডিরাম বলা হয় এর সঠিক কারণ এখনো অজানা রয়েছে তবে শারীরিক অসুবিধা ও মানসিক কারণের জন্য এটি হয়ে থাকে এর সঠিক কারণ এখনো অজানা রয়েছে নাম্বার টু মানসিক অবস্থা কারো কারো মধ্যে এটি প্রধান কারণ ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গর্ভের বিষয় চিন্তা প্রাথমিক কারণ হিসেবে কাজ করে কেউ কেউ গর্ভ অনুপাত হওয়ার মনের দিক থেকে অত্যাধিক অস্থির হয়ে পড়ে তাদের মধ্যে বমির মাত্রাও অত্যাধিক দেখা যায় নাম্বার থ্রি টক্সিমিয়া টক্সিন নামক বস্তু রক্তে অবস্থানের ফলে এটি হতে পারে দর্শক টক্সিমিয়া এর প্রকারভেদ টক্সিমিয়া কি গর্ভাবস্থায় যেসব গুরুতর অস্বাভাবিকতা দেখা যায় সেসব অস্বাভাবিকতা গর্ভাবস্থা ছাড়া অন্য সময় দেখা যায় না সেই অস্বাভাবিকতা একত্রে টক্সিমিয়া বলা হয় টক্সিমিয়া 4 প্রকার নাম্বার 1 গর্ভকালীন অতিবমন বা হাইপার এমেসিস গ্রাভিডেরাম নাম্বার 2 প্রিয়াক্লামশিয়া নাম্বার 3 একলামশিয়া নাম্বার 4 গর্ভবতীকালীন অত্যাধিক হলুদ চক্ষু বা ইক্রোস গ্রেভিস গ্রাভিডেরাম হাইপার এমপিসিস এর লক্ষণ নাম্বার 1 দিন রাত যে কোনো সময় বমি হয় নাম্বার 2 শরীরের ওজন কমতে থাকে নাম্বার 3 রোগিণী দুর্বল হতে থাকে এবং শরীর শুকিয়ে যায় নাম্বার 4 জিহ্বা লেপাক কৃত হয়ে থাকে নাম্বার 5 কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে নাম্বার 6 চক্ষু হলুদ হওয়া এর একটি মারাত্মক লক্ষণ দর্শক নাম্বার 7 নাড়ি গতি দ্রুত হতে থাকে এবং রক্তচাপ কমে যায় নাম্বার 8 পিপাসা বৃদ্ধি পায় কিন্তু প্রস্রাব কমে যায় এবং প্রস্রাবে অ্যালবুমিন ও অ্যাসিটোন থাকে শরীরের তাপ স্বাভাবিক থাকতে পারে বা 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত হতে পারে দর্শক একলামশিয়া একলামশিয়া কি প্রিয়াক্লামশিয়া প্রিয়াক্লামশিয়া হলো গর্ভকালের এক প্রকার টক্সিমিয়া গর্ভিণীর হাতে পায়ে স্বচ্ছ মাথা ব্যথা বুক ধড়ফড় করা এবং চোখে ঝাপসা দেখা ইত্যাদি লক্ষণ দেখা দিলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে প্রি একলামশিয়া বলে দর্শক প্রিয়াক্লামশিয়ার কারণ নাম্বার 1 প্রিয়াক্লামশিয়ার কারণ এর প্রকৃত কারণ কি তা এখনো জানা যায় না তবে কারণ সম্পর্কে কতগুলো অভিমত আছে অভিমতগুলো নিম্নরূপ নাম্বার 1 সন্তানের শরীর থেকে নানাবিধ ক্ষতিকারক বস্তু বের হয়ে মায়ের রক্তে মিশ্রিত হওয়া নাম্বার 2 মায়ের অন্ত্র হতে নানাবিধ ক্ষতিকারক বস্তু বের হয়ে মায়ের রক্তে মিশ্রিত হওয়া নাম্বার 3 মায়ের শরীরের বিভিন্ন হরমোনের ক্রিয়ার তারতম্য হওয়া নাম্বার 4 জরায়ুর বৃদ্ধির দরুন তার দ্বারা লিভার ও কিডনির রক্তবাহী নালিকা সমূহের উপর চাপ পড়া ও তাদের নিয়মিত কার্য ব্যাহত হওয়া নাম্বার 5 ভিটামিন বি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হওয়া নাম্বার 6 এসেনশিয়াল হাইপার টেনশন জনিত এই সমস্যা হতে পারে
এই প্রিএক্লামশিয়ার লক্ষণ এই রোগ গর্ভাবস্থায় 28 থেকে 32 সপ্তাহের মধ্যে দেখা দেয়, তবে অধিক ক্ষেত্রে 30 সপ্তাহের সময় দেখা দেয়। এই রোগে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দেয়। নাম্বার ওয়ান, মানসিক অবসাদ, মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, নিদ্রা কম হয়। নাম্বার টু, পায়ের পাতা ও পায়ে শোথ হয়, কখনো কখনো মুখমণ্ডলে ও হাতে শোথ হয়। নাম্বার থ্রি, প্রস্রাব পরীক্ষা করলে অ্যালবুমিন পাওয়া যায়। নাম্বার ফোর, শরীরের ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, গর্ভকালে প্রতি মাসে স্বাভাবিকভাবে 5 পাউন্ড ওজন বৃদ্ধি পায়। যদি এক মাসে এর অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় তবে টক্সিমিয়া রোগ হচ্ছে বলে সন্দেহ করতে হবে। নাম্বার ফাইভ, প্রস্রাবের পরিমাণ কমে যায়। নাম্বার সিক্স, রক্তচাপ অত্যধিক বৃদ্ধি পায়, সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। দর্শক, এই ধরনের যদি জটিল পরিস্থিতি দেখা দেয় তাহলে এর ব্যবস্থাপনা প্রাথমিকভাবে, নাম্বার ওয়ান, মানসিক বা শারীরিক কারণ হলে সবসময় বমি হবে, এরকম ভয় থেকেই বমি চলতে থাকে। এসব ক্ষেত্রে দেখা যায় যে রোগিণীকে হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি করলে আপনা থেকেই রোগিণীর বমি বন্ধ হয়ে যায়। নাম্বার টু, রোগিণী যেখানে গেলে সে ভালো থাকবে বলে মনে করে তাকে সেখানে স্থানান্তর করা প্রয়োজন। নাম্বার থ্রি, কখনো বমির পাত্র রোগিণীর সামনে রাখা উচিত নয়। বমির ভাব হলে বা বমি হলে পাত্রটি সাথে সাথে রোগিণীর সামনে থেকে সরাই দিতে হবে। নাম্বার ফোর, শরীরে অতিরিক্ত পানি শূন্যতা দেখা দিলে 5% গ্লুকোজ সহ নর্মাল স্যালাইন সিরাপ দিতে হবে। তাছাড়া রোগীকে অবশ্যই হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাকে চিকিৎসা দিতে হবে। দর্শক, আমি গর্ভকালীন অসুস্থতা এবং এর বিভিন্ন দিক নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। দর্শক, আপনারা এর থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন এবং কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা আছে। দর্শক, ধৈর্য ধরে আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক দিন, কারণ আপনারা লাইক দিলে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।